আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দেখতে পাচ্ছেন আমি তো বাড়ি আসছি। সন্ধ্যা আমরা সন্ধ্যা পরে কি আমাদের পুরো আসতে আছে। আমি একটা কনফেকশনারি দোকানে এসেছি, জিনিস কেনার দরকার ছিল। আমি আর ভাইয়া একটু বেরিয়েছি দোকানে থেকে জিনিস কেনার জন্য। তো হঠাৎ করে পিঠা খাওয়ার শখ হয়েছে, তো কলা দরকার। কলা কিন্তু খাবো এ দোকান থেকে জিনিসপত্র কেনার পরে। আশেপাশে মানুষটাও অনেক জিনিসপত্র কেনার জন্য আছে, দুটা চকলেট দেন। তো আমাদের ওই প্রথমে কনফেকশনারি দোকান থেকে জিনিস কেনা হয়ে গেছে, দাদা কেনার দরকার ছিল, এখন একটু কলার দরকার ছিল। তো কলা ওই দোকানে পাওয়া যেত না, এই জন্য আমরা একটু হেঁটে এসে অন্য দোকানে এসেছি কলা কেনার জন্য। তো এই দোকানে একটু কলা পাওয়া গেল। কলা নেওয়ার পরে দেখেছি কলার দোকানটার সামনে একটা কনফেকশনারি দোকানে কলাটা ছিল। সে কলা কেনার পরে সামনেই দেখি রাস্তার পাশে পপকর্ন বিক্রি করছে। ভাবলাম একটু পপকর্নের ভিডিও করি। যারা এসব সেগুলো তো মাঝে মধ্যে বাইরে বের হলে দেখা যায় আশেপাশে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। শীতকালে মোটামুটি সবজি উঠে গেছে বাজারে। তাই এখন আমি বাসায় চলে আসছি, অন্ধকারে রাস্তা দেখা যায় না, তো আর দেখালাম না। তো সিঁড়ে উঠছি বাসায়। বাসায় গিয়ে তো আপনাদের সাথে এখন শেয়ার করছি যে কী কী নিয়ে আসলাম আমি দোকান থেকে। যা তার দরকার দিয়ে কত ছিল, একটা টয়লেট টিস্যু দরকার ছিল, টয়লেট টিস্যু নিয়ে এসেছি। ভালো করে দেখেন কী নিয়ে এসেছি, বসুন্ধরা টয়লেট টিস্যু। আর একটা টেবিল টিস্যু শেষ হয়ে গেছিলো, তাই টেবিল টিস্যু একটা নিয়ে আসলাম। আর এই যে রান্না করতে কিছু জিনিস লাগে, এলাচ দারচিনি, এলাচ আর দারচিনি নিয়ে এসেছি। একটা সাবান, লাক্স সাবান কিনতাম, তো লাক্স সাবান ছিল না, তো ডেটল সাবান নিয়ে আসছি। আর দুটা চকলেট নিয়ে আসছিলাম। আমাদের বাসায় কেয়ারটেকারের একটা ছোটো একটা বাচ্চা মেয়ে আসছে, তাকে দিব মনে করে। কিন্তু এসে দেখি যে বাচ্চাটা নাই, তখন ছিল না, এই জন্য দিতে পারিনি। আর এতে কলা,
হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ তো দেখলেন আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কি কি নিয়ে আসলাম আর রাস্তাতে কি কি দেখেছি। ভাইয়ার সাথে গিয়েছিলাম আমি দোকানে, আর এখন আমি আবারও আমি একটা সন্ধ্যার নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা হলো, তাই আম্মু বললো যে আজকে পাকান পিঠা বানাবে, তাই এখন আমরা পাকান পিঠার হচ্ছে প্রিপারেশন নিচ্ছি তৈরি করার জন্য। আর এই পাকান পিঠা তৈরি করতে যেসব উপকরণ লাগবে তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চালের গুঁড়া 1 কাপ, 1 কাপ আটা, 1 কাপ, আর চিনি 1 কাপ, আর লাগবে আর লাগবে সামান্য পরিমাণে লবণ, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর যা লাগবে তা হচ্ছে 1টা ডিম আর 1টা কলা। হচ্ছে অনলাইন শুরু করছি, কলাটাকে আমরা এখন ছিঁড়ে ফেলছি, কলার চোষা খুলে ফেললাম, এখন কলাটাকে ভালো করে ছটকাই নিব। এখন আমরা চালের গুঁড়া আর আটাকে এই চটকানো কলাটার মধ্যে দিয়ে দিব 1-1 করে, তারপর চিনি দিব, ডিম দিব, সবগুলো একসাথে মিশিয়ে দিব লবণ সহ। এই পাকান পিঠাতে খেতে খুব মজা লাগে, আর বাংলাদেশে বেশিরভাগই বাড়িতে দেখা যায় যে পাকান পিঠা ধুপ পিঠা সবাই খায় শীতকালে। শীতকালে হচ্ছে ভাজা পোড়া, যেমন পেঁয়াজ ও বেগুনি খাওয়া সবাই পছন্দ করে, তেমন হচ্ছে পিঠা খাওয়াটাও মানুষ হচ্ছে পছন্দ করে। এখন আমরা হচ্ছে একটু কুসুম কুসুম পানি মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তো ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, যা বলছিলাম যে যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই দেখতে পাবেন যে হচ্ছে পিঠাটা কিভাবে বানাচ্ছি। আর পিঠা বানানোটা যখন হবে তখন তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এই যে এই পর্দাটা ডিম ভেঙে নিচ্ছি, আর পিঠা কেমন হয়েছে এটা তো অবশ্যই আপনারা জানাবেন। কমেন্ট করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের মূল্যবান কমেন্টটা যেন স্পাম না হয়। আপনাদের কমেন্ট যদি স্পাম হয়ে যায় তাহলে আপনাদের মূল্যবান কমেন্টটা আমি দেখতে পাবো না। আর আমার চ্যানেলে প্রতিটি ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক সময় মতো, যদি আপনারা বেল আইকনে ক্লিক করে রাখেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও আমি যখন ছাড়ি সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এই যে আমরা পিঠাটা এখন হচ্ছে ভালো মতো এই যে মিশ্রণটাকে আমরা গুলে নিচ্ছি, আর এই পিঠাটা করার জন্য নারিকেলও দেওয়া যায় যে যেভাবে খাওয়া পছন্দ করে।
নারিকেলে অনেক সময় অনেকে গ্যাস হয়ে যায়, তো যাদের গ্যাস এর সমস্যা আছে তারা নারিকেল অ্যাভয়েড করতে পারে। আর এই পিঠাটা পরার জন্য এই সব সব উপকরণ দিয়ে এটা ভালো মতো যদি হচ্ছে ফাটিয়ে নেওয়া যায় তাহলে পিঠাটা ভালো ভালো ফুলে আর কি, আর ভালো ফুললে পিঠাটা ভালো হয় আর খেতেও মজা লাগে। আমার তো খুব প্রিয় পাকান পিঠা, আপনাদের কার কার পছন্দ পাকান পিঠা কমেন্ট বক্সে জানতে পারেন। হয়ে গেছে আমাদের প্রস্তুতি, এখন রান্নাঘরে গিয়ে আমি আর আম্মু এখন এই পিঠাটাকে ভাজবো। তো সঙ্গেই থাকুন। এই যে আমরা তেল গরম করে দিয়েছি চুলাতে, আমরা এখন তেলের মধ্যে চেয়ে দিচ্ছি। আমাদের কয়টা হয়ে আসছে এই জন্য আমরা নামিয়ে নিয়েছি, মোটামুটি সুন্দরই হয়েছে। চুলার মধ্যে আসছে হচ্ছে, এভাবে একই প্রসেসে আমরা বাকিগুলো বানিয়ে ফেলবো। তো বানানো হয়ে গেলে পরে আপনাদের সামনে আবার ক্যামেরা নিয়ে আসছি। হয়ে গেছে আমাদের পাকান পিঠা, কলা দিয়ে করা হয়েছে তো এই জন্য এটা একটু লাল হয়েছে, চিনি দিয়ে করলে এটা সাদা হতো। এই পিঠাটা যদি কলা না দিয়ে শুধু চিনি দিয়ে করা হতো তাহলে হচ্ছে এটা লাল হতো না, তাহলে এটা সাদা হতো। তো এটা আমাদের পাকান পিঠা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। কলা দিয়ে খেতে এটা তো মজা লাগে আর টেস্টও হয় পিঠাটা কলা দিয়ে তৈরি করলে। তো সবাই আমার ব্লগ আমার এই ব্লগের চ্যানেলকে সবাই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এখন আর বেল আইকন যে চিহ্নটা আপনারা দেখতে পান মোবাইলে ওই জায়গায় টিপতে ভুলবেন না, তাহলে আমি যে ভিডিওটি আপলোড করি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, টাটা।